হ্যালো বন্ধুরা, টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবমার্সিবল, দেখুন সাবমার্সিবল কন্ট্রোল বক্স। দেখুন সাবমার্সিবল কন্ট্রোল বক্সের মাধ্যমে কিন্তু সুইচ এটা ডাইরেক্ট রাখবো, কিন্তু ইস্টা সুইচ কীভাবে করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তাহলে দেখুন, দেখতে থাকুন সাবমার্সিবল কন্ট্রোল বক্স কীভাবে সেটিং করি। দেখুন বন্ধুরা, সাবমার্সিবলের ভিতরের মোটামুটি কন্ট্রোল বক্সের ভিতরে কি কি আছে দেখুন, সুন্দর করে দেখাবো সেটিং। দেখুন এই প্লাগটা যেটা থ্রি পিন বা টু পিনের সাথে, টু পিন সকেটের সাথে লাগানো লাগে, আমরা কি করব এইটা খুলে ফেলাবো। বন্ধুরা দেখুন এটা যেভাবে আছে আমরা সেমভাবেই লাইনটা যে মোটরের সুইচ করব ওটার সাথে সংযোগ করে দেবো বন্ধুরা। তাহলে দেখুন আমরা কিভাবে খুলছে এটা। আমরা নাটগুলো সুন্দর করে খুলে নেব, খুলে এই যে টু পিনটা এইটা তারটা আমরা সুন্দর করে বের করে নেব। দেখুন আমরা সুন্দর করে বের করে নিচ্ছি তারটা, কারণ এটা আমাদের আর লাগবে না। আমরা তারটা বের করে নিলাম। এবারে আমরা কি করব, মোটরের যে সুইচের জন্য আমরা লাইনটা নিয়ে আসছি বন্ধুরা। দেখুন নিউট্রাল ফেজ এখানে, দেখুন বন্ধুরা এলতে ফেজ আর এনতে নিউট্রাল। আর দেখেন এখানে আর্থিং এর জন্য দেওয়া আছে, এই দেখুন এমতে, তারপরে এতে। তাহলে আমরা এবার কি করব বন্ধুরা, সুইচ থেকে যে দুইটা তার আসছে আমরা এই দুইটা সেটিং করে দেব বন্ধুরা। তাহলে সুইচ থেকে যে দুইটা তার আসছে এটা কিভাবে সেটিং করবেন সেটাই আজকে দেখাবো। দেখুন বন্ধুরা এখানে দেখুন আপনার কালো তারটা, এখানে কালো তারটা যাবে না বন্ধুরা। এখানে কি করতে হবে, তাহলে ওই সাইডটাই কালো তার থাকলেও এখানে এটা এলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ফেজ। তাহলে বন্ধুরা আমরা কি করব, এখানে ফেজ আসতে কোন তার দিয়ে, লাল তার দিয়ে। তাহলে আমরা কি করব বন্ধুরা, দেখুন এখানে আমরা লাল তারটা অর্থাৎ ফেজ লাল তারটা, সুইচের লাল তারটা আমরা কি করব, এলতে অর্থাৎ ফেজে সেটিং করে দেবো বন্ধুরা। দেখুন আমরা সুন্দর করে ফেজে সেটিং করে দিচ্ছি কনভার্টারের ভিতরে। এবার নিউট্রালটা কি করব, নিউট্রালটা সেটিং করে দেব এনে অর্থাৎ কালোটা, আমরা কালোটা সুন্দর করে সেটিং করে দিচ্ছি বন্ধুরা। এবার আমাদের বাকি থাকলো কি, মোটর থেকে যে তারটা আসছে সেটা আমরা সুন্দর করে সেটিং করে দেব। দেখুন মোটর থেকে যে তারটা আসছে এটা সেম সেম সেটিং করতে হবে বন্ধুরা। আমাদের এই লাইনটা দেখুন সেম, এনতে নিউট্রাল এলতে ফেজ ক্লিয়ার করে দিয়েছি। এবারে আমরা কি করব, মোটর থেকে যে তারটা নিয়ে আসছি এটা বন্ধুরা এটা করছি সেম টু সেম লাগাতে হবে। এটা যদি আপনি ভুল করেন তাহলে করছি মোটর অনেক সময় পুড়ে যাবে বন্ধুরা। দেখুন এখানে আমরা কি করেছি, কালো কালো তারে কালো দিয়েছি আর আপনার সবুজ তারে সবুজ, আপনার এই যে দেখুন ইট কালারের তার দিয়ে ইট কালার, আর এখানে দেখুন নিউট্রালটা নাই, আপনার হলুদ তারটা এটা নাই, অর্থাৎ এটা লাস্টে আমরা সেটিং করে দিয়েছি বন্ধুরা। সুন্দর করে সেটিং করে দেবেন, ভিডিওটি বারবার দরকার দুইবার দেখবেন তাহলে বুঝতে পারবেন, সহজেই সেটিং করা শিখে যাবেন বন্ধুরা। দেখুন এবার আমাদের লাইন কমপ্লিট। এবারে আমরা কি করব বন্ধুরা, আমরা মোটর দিয়ে দেখুন সুইচের মাধ্যমে কিভাবে, দেখুন ওইখান থেকে আমরা মোটরের সুইচটা দিয়ে দিয়েছি, এবারে এখানে সুইচ দিয়ে দিলাম ডাইরেক্ট, দেখুন এটা কি জল উঠছে বন্ধুরা। এবারে আমরা কি করব দেখুন, আবার দেখাচ্ছি, এই দেখুন মোটরের সুইচ অন, এই যে মোটরের সুইচটা দিয়ে দিলাম, দেখুন
সেম ওই দেখুন মোটর সুইচটা দিয়ে দিলাম, ওই দেখুন লাইট জ্বলে যাচ্ছে, অর্থাৎ মোটর সুইচ অন। ধন্যবাদ বন্ধুরা।